তাই এসেছেন মাহফিল কর্তৃপক্ষ কাউকে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া কাউকে দেয়নি, ঠিক কি না এটা? এবং মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় রাতের বেলায় গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে দেবে এমন কোনো আশা ভরসাও নাই। গরুর গোস্ত তো ভালো, একটা চকলেটও দেবে না মাহফিল কর্তৃপক্ষ, এটা ঠিক কি না? তো পয়সা খরচ করে এসেছেন পকেটে, বসেছেন গরমের মধ্যে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার কোরআন শোনার জন্য যতটুকু স্যাক্রিফাইস করলো, কোরবানি করলো, গরম কষ্ট করলো, এই কষ্টের বিনিময়ে কেয়ামতের প্রচণ্ড গরমের হাত থেকে তুমি আমাদেরকে আশ্রয় দিও, তোমার আরশের নিচে আমাদেরকে জায়গা করে দিও। প্রিয় ভাই সব, আপনারা সবাই এসেছেন কোরআন শুনতে, কি শুনতে এসেছেন বলুন? আর আমিও এসেছি কোরআন শোনাতে, তবে আমি তো কোরআন শোনাতে পারবো না, সেই ইলেম তো আমার নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো। লোকেরা মুফাসসিরে কোরআন আমাকে বলে, কিন্তু আমি তো নিজে জানি আমি কি, আমি কোরআনের তাফসিরের নগণ্য ছাত্র মাত্র। আল্লাহর সাহায্য কামনা করি, আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তিনি যদি দয়া করে কিছু বলার তৌফিক দেন তবে আমি বলতে পারবো ইনশা আল্লাহ। আল্লাহ যেন তেমন কিছু কথা বলার তৌফিক দেন যা আমাদের জন্য, আমার নিজের জন্য, শ্রোতা ভাই বোনদের জন্য তা যেন কল্যাণকর হয়, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, শুনতে এসেছি কোরআন, এটা কার? একটু লক্ষ্য করুন তো, কোরআনের কোরআন হচ্ছে একটি মুজেজার নাম, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 300 মুজেজা সংগঠিত হয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে কোরআন। এই কোরআনের অনেক মুজেজা আপনারা শুনেছেন, আমি আজকে মুজেজা আপনাদেরকে দেখাতে চাই, শুনবেন না দেখবেন? মানুষে বলে যে দেখতে পারলে শোনে কেডা, তো আমি মুজেজা আপনাদেরকে দেখাই। এরকম একটি সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলের লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে, এটা ঠিক কিনা? কিন্তু এখানে ওই পরিমাণ টাকা খরচ হয়নি, খুব কম খরচে এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে, মৌচাকের মতো মধুমক্ষিকীরা। এ কোরআন হচ্ছে মৌচাক, আর এর থেকে মধু আহরণ করতে এসেছে সব মৌমাছিরা। তারপরে সমাবেশ হলে, রাজনৈতিক সমাবেশ, চতুর্দিকে পুলিশ আর বিডিআর দাঁড়াইয়া বসাইতে এত চেষ্টা করে তাও বসতে চায় না, যদিও বসে চিনাবাদাম চাবায়, সিগারেট টানে, এদিক ওদিক তাকায়, কিন্তু লক্ষ্য করুন তো, কোনো পুলিশ বলতেছে বসেন বসেন, কোনো বিডিআর কাউকে পিটাইতেছে, কেউ চিনাবাদাম চাবাইতেছে, শুধুমাত্র কোরআনটা শুনতে আসছে। কোরআনটা শুনতে আসলে যদি এই শৃঙ্খলা, এই শান্তি, এই নিরাপত্তা যদি চোখের সামনে দেখা যায়, তাহলে এই কোরআনের আইন যদি দেশে চালু হয় তাহলে দেশটা জান্নাতের মতো হয়ে যাবে। এটাই কোরআনের চিরন্তন মুজিজা, সুবহানাল্লাহ বলি আমরা। প্রিয় ভাই সব, আমি ছোট্ট একটি ভূমিকা দেব, তারপরে আলোচনায় চলে যাব, আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর বাণী, এর মধ্যে যা আছে সব কথাগুলি কার? একটি কথাও মানুষের তৈরি করা নয়, এর বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবটা কার? নাজিল করেছেন তিনি, এবং এটি একজন ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে এসেছে। ফেরেশতা নাম কি আপনারা জানেন? সবাই জানেন, হযরতে জিব্রাইল আলাইহিসসালাম, তার মাধ্যমে এগুলি নবীদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। একদিনে হয় নাই, সময় লেগেছে কয় বছর? 23 বছর। তখন তো প্রেস ছিল না, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, কম্পিউটার নাই, রেডিও নাই, টেলিভিশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করেছেন, টেপ রেকর্ডার ছিল না, নিজে মুখস্থ করেছেন, আর শক্ত হাড্ডি, চামড়া, কাঠ, এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা, ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। রসুলের ভয় ছিল যেই কোরআনের একটি আয়াত, একটি জের জবর যেন ছুটে না যায়, সেজন্য নিজে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিব্বা নাড়াচাড়া করতেন। আল্লাহ দেখলেন রসুলের খুব কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিম মুখস্থ করতে রাসূলের কষ্ট হচ্ছে, এটি দেখে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি। ও নবী, কোরআনে কারিম মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিব্রাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে, আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আপনার মুখস্থ করায় দেব। আপনি তো লিখতে পড়তে জানেন না, নামও সই করতে পারেন না, আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দেব। আপনি তেলাওয়াত করতে পারবেন, সে তৌফিক দেব, আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আপনাকে আমি দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন। আর ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই কোরআন। এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সুন্দর, আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন। এত সুন্দর মিল এর গতিময় ছন্দ, এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা, এর বাচনভঙ্গি, এর শব্দ বিন্যাস কেয়ামত পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান কেয়ামত পর্যন্ত সর্বোচ্চ থাকবে, এর কাছেও কেউ ফিরতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না। ফিহে মাসাবিহুল হুদা, এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা, এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে, সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে, কাফেরেরা সচেতন হয়ে গেল, আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন, কোথায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তরে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসব কথা জেনে শিখায়, উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা, আর উনি জবাবে বললেন না জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন, তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়,
তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন, কি সাংঘাতিক কথা, চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না, তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হয়েছে, তা না হলে আমার মনের কথা বোঝে কেমনে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন, তিনি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না এটা কোনো গণকের কথা নয়, সুবহানাল্লাহ, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, কি আশ্চর্য কথা, যা মনে চিন্তা করি তার জবাব আসে নামাজ থেকে, এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি, বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে, তবে এটা কি। হযরত ওমর বলেন, আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি, অমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন, তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে, যারা চোর ছিল ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি, গোটা জাতি চোর ডাকাত জেনাকার বদমাশ সন্ত্রাসী সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল, যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না, যারা নারীর সতীত্বের জন ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল, যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো। এটি বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন, বলেন জোরে কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই, আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জোহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বোঝায় ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা, সুবহানাল্লাহ, এটিকে হেফাজত করেছেন কে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন, সিন্ধুকের ভিতরে করেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো, ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারতো, এটা ফাঙ্গাস পড়তে পারতো, এটা নষ্ট হয়ে যেতে পারতো, আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোনো জাতি ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই, সেটা কি, সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন, এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই পোকা সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই, চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে
এমন কোন সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন, সুবহানাল্লাহ। সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্র ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে, কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। মোমেন সিংহে হাবেস নাই আছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজখানা, যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনেও হয়েছে, আলহামদুলিল্লাহ। কন ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাপেরও নাই, সুবহানাল্লাহ। বলে প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ড আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8,000 ছাড়াই গেছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না, আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 জন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলেছে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হবে আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ, আমার চোখে পানি এসে গেল, আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন, তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে। আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকীদাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটির প্রয়োজন না, কোয়ালিটির প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না, ঠিক কিনা বলেন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগায় চাবাইছে, এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাসে স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব। সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই। তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে, কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি। শয়তান কি চায়? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও। আপনারা সবাই আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সূরা লোকমান দ্বিতীয় রুকু, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه
ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিজ্জুন হামিদ ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অর্থ হচ্ছে আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, ফাইন্নাল্লাহ গানিজ্জুন হামিদ, আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার কারো প্রশংসার মুখাপেক্ষি নন, তিনি হামিদ, নিজের থেকে নিজেই প্রশংসিত। এটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা। এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ফ্যানটা আমার দিকে একটু ডাইরেক্ট করে দেন। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞানদান করেছি। লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রসুল ছিলেন, এটি ঠিক নয়। হযরত লোকমান নবী না, রসুল না, তাকে আল্লাহ জ্ঞানদান করেছিলেন। কে জ্ঞানদান করেছিলেন বলুন? আল্লাহ তাআলা তাকে জ্ঞানদান করেছিলেন। হযরত লোকমান ছিলেন একজন বাদশার, একজন রাজার, তিনি ছিলেন ক্রীতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম, যে গোলাম লোকমান, সে তো বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে, আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায়, আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে, তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তারে তো আমার আটকায় রাখা ঠিক না। আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি। একদিন লোকমানকে তিনি ডাকলেন, ডেকে বললেন, লোকমান তুমি এক কাজ করো, আমার যে ছাগলগুলি তুমি পালতেছো, একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো। হযরতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিসে করে ওনার সামনে হাজির করে দিলেন। কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন, আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো। লোকমান আরেকটা ছাগল জবাহ করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিসে করে এনে হাজির করে দিল। বাদশাহ বললো, আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান, এই বুঝি জ্ঞানের পরিচয়। আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো, তুমি কলিজা নিয়ে আসলা। সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম, তখনও তুমি নিয়ে আসলা কলিজা। তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না। লোকমান বললেন, হযরতে লোকমান হাকিম বললেন, যা পানা, আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কী পেয়েছেন পান নাই সেটা বড় কথা না। বড় কথা হলো এই, শুধু মানুষ না, প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন। সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো। অর্থাৎ মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা, আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। এখন লক্ষ্য করুন, লোকমান যে কথা বললেন হাজার বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন, একই কথাই বললেন। রসুল কি বললেন? আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে, গোস্ত টুকরা ভালো, গোটা শরীর ভালো, গোস্ত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ, আলা ওয়াইয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞানটা কার ছিল বলেন? কার? আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সে জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আল ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব,
আবার দারুইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? কয় মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই বলেন, জোরে বলেন আছে না নাই। আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজখ আছে, আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক, কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। হযরতে লোকমান বললেন এই যে কলিজার কথা, দিল কালব হার্ট, এটা ভালো সব শরীর ভালো, এটা খারাপ সব খারাপ। মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? হাত ওজনে কম দেবে না, মন ভালো ওজনে কম দেবে না, হাত খাদ্যে ভেজাল দেবে না, জমিনের আইল ঠেলবে না, পরনারী স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায়, পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায়, হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায়, ঠিক কিনা? মন ভালো সব ভালো। এই দিল আবার তিন প্রকার হয়। দিল কয় প্রকার? তিন প্রকার। কোরআন থেকে বলছি দিল তিন প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত্যু দিল। এই তিন প্রকারের দিল, এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল। সুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এটি হলো সুস্থ দিন। সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধু উপকারে আসবে। প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি, প্রশান্ত কালব নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে। এটা হলো সুস্থ দিন। অসুস্থ দিল কোনটা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ, সেই রোগকে আল্লাহ আরো বাড়ো আরো বৃদ্ধি করে দিলেন। অসুস্থ দিলের নমুনা কি? ওয়াজ ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না, মসজিদও ভালো লাগে, কীর্তনও খারাপ লাগে না, এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিল। এটার নাম কি? আছে না আমাদের সমাজে কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না, কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে, মসজিদও ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না। আছেন এরকম লোক? আছে। এটা কেন? এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে। সাপে যদি রাত্রে কামড়ায়, রাতের বেলায় সাপে কামড়াইছে, ওজার কাছে যায় লোকেরা, মোমেন সাহিতে ওজা আছে না, ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে। এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষধর সাপ না বিষহীন সাপ। সাপ তো দুই রকম আছে, যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপরে মোমেন সাহিতে কি বলে, কি বলে? গোফল সাপ। আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না, ওইটা কি? জোড়া সাপ। এখন জোড়া সাপ না গোফল সাপ কামড়াইলে কোনটায়, দেখে তো নাই। এটা বোঝার জন্য ওজা করে কি, সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে। যদি সে বলে পানি পানি লাগে, যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে বিষধর সাপে দংশন করেছে। আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে, তাহলে বুঝতে হবে যে ডোড়া সাপে কি করছে, দংশন করেছে। এটি হলো সাপ যদি বিষধর হয় তো বিষধর সাপের বিষে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়।
মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান। এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায়, তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সিনেমাও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে। এটি হলো অসুস্থ দিল। এবার মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপুঞ্জ দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু? সাহিত্যিক আছেন এমন কিছু? নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারল না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ, প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছ? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযু বিল্লাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না, নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না। আহারে, তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো। সুবহানাল্লাহ, বলো শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়? এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি, সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায়, কে কে দেখায়? সুবহানাল্লাহ, এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না, কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়, ইচ্ছে করে মারলে ফটর ফটর করত। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন, শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে, বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন, প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায়, পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ, করতে ইচ্ছে করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন, 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট, চাউল চাউল জাতীয় খাদ্য, আটা আটা জাতীয় খাদ্য, চিনি চিনি জাতীয় খাদ্য, আর ডাল ডাল জাতীয় খাদ্য, এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন, সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন, জেনারেটর নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে,
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উচ্চ আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় নাই। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা, মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে, হার্টের মধ্যে যে করোনারি আর্টারি, করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে, ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয়, বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি দুই চারটা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যতগুলি কতগুলি রগ রেখে দিয়েছেন, ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। জালিকুমুল্লাহ রব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ, বলেন ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, দুইটা লাগে না, কিডনি লাগে একটা, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? দুইটা। একটা যদি অকেজ হয়ে যায় তো আর একটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ, মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ, মানে আপনার জন্য এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ, অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা, আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও তাও তো বুঝে ফেলেছেন, মশা। জামা কাপড় শুদ্ধা নিডেল ঢুকাই দিছে, আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিচ্ছে, মশার গুষ্টি সাফ হয়ে গেছে। সময় লাগে নাই, 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ, কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ইমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফতাহুন বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা, হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সব কিছু দেখে আমারে খুঁজে পাইলো না। এরা, এদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না তাতেও হয় না, বালহুম আদল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন তা তো একটা ঠিক ছিল, জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না।
আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেব। সুবহানাল্লাহ, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলো খারাপ, ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না কীরকম। দেখেন আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন, কুকুর পোষে না মানুষ, কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহু কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, হ্যাঁ কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে, অবশ্য কুত্তায় জানে যার সে মেজর বা কর্নেল। এবং এরা দারুণ হুকুম পালন করে, চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ, যেখানে পাবে সেখানে ধরবে। $1,000,000 বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না, সাংঘাতিক অফিসারেরা। কথা বুঝতে পেরেছেন? তো অনেকে কুত্তা পোষে, এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে, একটা লোক রাত 2:30 বা 11টার সময় বাড়ি ফিরেছে, কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে, কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু, একটা ধমক দিল, কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না, কুত্তা তো ভালো গরু তো বোঝে, আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকে সাড়া দেবে, কাছে আসবে। আসে না এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না, বিল দিয়ে আসে না। কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো কুত্তায় লেজ লড়াইয়া গার সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো, তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডব্লু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠোং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কালানাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ, কুত্তায় তো মালিক চিনল, দুশ্মনও চিনল, বন্ধুও চিনল, এই মানুষগুলি আল্লাহকে চিনল না, প্রভুকে মালিককে চিনল না, তাকে অস্বীকার করলো, কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই তিন প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হৃদয়জনিত কলজনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরতে লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম, সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শকর আদায় করে। হযরতে লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য বলেন সবাই? উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই আমার, তামাম পৃথিবী। এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারব না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগান না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি?
বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা ক, আছেন একটা পাখি মমন সাইতে নাই আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা ক বউ কথা ক, ওর বউ এত অভিমান করলো কেন, কথা মোটে কয়ই না, আসলে বউ কথা ক আমরা শুনি। আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে তোমরা বুঝো না। মানুষ বুঝবে কেন, মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব, যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে, আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা, তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে, ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে, ইংলিশ বেটা হাউ ডু ইউ ডু, তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নেই, এখন তোমার সাথে আমি এই চার ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো, এটা কথা হইলো নাকি? মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা শুনতে পাও, পাখি গুলি তার কলকাকিতে, বাতাস তার শনশন রবে, নদীগুলি তার কুলুকুলু নাদে, পাতাগুলি তার মর্মর শব্দে, যত আওয়াজ শুনতে পাও এগুলি সব নিছক আওয়াজ নয়, সবগুলির ভিতর থেকে আমার জিকের আমার তাসবিহ হতেছে আল্লাহু 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 আল্লাহু। হযরতে লোকমান বলেন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমানের কথা, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আপনারা কি শুনতেছেন? আমার সাথে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে। হযরতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া এবনি, ইয়া এবনি, ও আমার ছেলে, কিন্তু আল্লাহ তাআলা শোনাচ্ছেন লোকমান ডেকে বলেছি ইয়া বুনাইয়া, আমার ছেলে, ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? বুনাইয়া শব্দের এটা হলো তাসগির করা হয়েছে, এটা বলা হলো হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাবা ধন সোনামণি। সুবহানাল্লাহ, বলে দাওয়াতের এটি হলো টেকনিক, আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টিভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তমভাবে মিষ্টি করে সুন্দর করে বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না, যে চোরের কাশ কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুড়ি একটাও পাবে না, আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তো আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন আগেই কন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك, হে রাসূল হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে, রাসূলের ব্যবহার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, কি ব্যবহার,
মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কন্ত, এই মোমেন সাহিতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? কর জি বুঝতে পারছি আপনারা কি করবেন, চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে, সাহাবা ইকরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রসুল পারমিশন দেয় না জম্মের মতো পেশাব করাই দেই। রসুল্লাহ বললেন না না বাধা দিও না, তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রসুল্লাহ তাকে কাছে ডাকলেন, দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না তা জানি না। তিনি বললেন এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহরে সেজদা দেই, তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা, তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে, তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে, এই কাজটা কখনো করবা না। লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না, বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো, আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার। রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন, ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দিনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাইও না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো, জাহান্নাম জাহান্নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ, এই ছিল রসুলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন, তিনি ডেকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে, আপনি নিজে। হাসানা মোমেন সাহিত্যে এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিত্যে নাও থাকতে পারে, কিছু পোলাপান আছে, মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি, আপনি তো রাগ করে আসেন ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়, আহারে, ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে, আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমানের, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রায় তো শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে। হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না, ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না, ছেলে ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেঁদা আছে, আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেঁদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোমেন সাহিত্যে কি কয়? খোকা কয় না, খোকা, খোকা বা গেঁদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, হ্যাঁ গেন্দা, গেন্দা তো আরো মজা, এখন গেন্দা, জি তো খোকারে ডাক দিল, হ্যাঁ খোকা, গেন্দু, আরে মেহমান আসছে একটু চা টা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেঁদা খুব ছোট, গেঁদা যখন চা নিয়ে আসলো দেখা গেল গেঁদা শুধু ছোটই না, শুধু নিজে গেঁদা না, কয়েক গেঁদার বাপও। হযরতে লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দাওয়া আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায় আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। কে বলেছেন? জুলুম কারে বলে? ওলামারা বুঝবেন, জুলম বলা হয় ওয়াদউ শাই
ফি গায়রে মুহাল্লি, যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুল। যেমন এই টুপি রাখার জায়গা কোথায়? মাথায়। যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। নৌকা রাখার জায়গা কোথায় বলেন? সেটা যদি রাস্তার উপরে টানায় থই তাহলে নৌকার উপরে কি করা হয়? জুলুম করা হয়। যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে, উল্টা করলে কি হবে? জুলুম হবে। হযরতে লোকমান বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। তাহলে শিরকটা কি? শিরক হলো আল্লাহর কাছে যেসব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না। সাহায্য ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু চাইতে হলে কার কাছে চাও? অন্যের কাছে চাইলে কি হবে? শিরক হবে। কোনটা একটু একটু বোঝেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নিতান্ত পেশাব পায়খানার বেগ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটবেন না, একটু বলে নিলাম। আমি আপনাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না। নিতান্ত প্রচণ্ড পেশাব পায়খানার চাপ না হলে মানুষের মধ্য দিয়ে হাঁটা ঠিক না, মুসলমানদেরকে কষ্ট দেওয়াও কবিরা গুনার শামিল। তো আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরিক নয়। যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে, আমার ঘরে চা বানাবো চিনি নেই, তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিনতলায় যাও, একটু চা একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায়ে নিয়ে আসো, এটা কিন্তু শিরিক না। আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না, আমি দেলোয়ার হোসেন খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি, আমি তো টাকায় কুলাইতে পারতেছি না, আমার 10 লাখ টাকা দেন, এটা শিরিক না। কথা কি বুঝে আসতেছে? কোনটা শিরক? শিরক হলো বিবাহ করেছে 8-10 বছর বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না, এটা নামই শিরক। আমার অসুখ হয়েছে, আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না, হারাম। মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর, কোনো পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম।